বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থনীতি দ্বিতীয় বর্ষ সম্মান এবং মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ বেসিক অর্থনীতির উপাদান বাজার, যেটাকে আমরা বলি ফ্যাক্টর মার্কেট, এইটার 3 নম্বর ক্লাস আজকে আমি নেব। ইতিমধ্যে আমরা উপাদান বাজারের দুটো ক্লাস কি করেছি নিয়েছি, এই দুটো ক্লাস যারা আমরা করেছি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে MRPটা কি, মার্জিনাল রেভিনিউ অফ প্রোডাক্ট, প্রান্তিক আয় উৎপন্ন, অর্থাৎ যে উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি পেলে ফার্মের মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাকে MRP বলে। VMP কি? VMP হচ্ছে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, অর্থাৎ উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি পেলে যে ফার্মে যে নতুন মূল্য সৃষ্টি হয় তাকে VMP বলে। আমরা দেখেছি যে দ্রব্যবাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে VMP আর MRP পরস্পর সমান হয়। আমরা আরও দেখেছি যদি দ্রব্যবাজারে যদি অপূর্ণ প্রতিযোগিতা, সেটা মনোপলি হোক অথবা অন্য কিছু হোক, যদি থাকে তাহলে VMP গ্রেটার দেন MRP হয়। এবং আমরা একটা প্যারাডক্স মানে একটা ধাঁধা, যে অপূর্ণ প্রতিযোগিতায় একজন নতুন শ্রমিক নিয়োগ দিলে যে মূল্য সৃষ্টি হয় ফার্মের আয় তার চেয়ে কম পরিমাণে বৃদ্ধি পায় কেন, অর্থাৎ VMP মনে করো 500 টাকা, অর্থাৎ একজন নতুন শ্রমিক নিয়োগ দিলে 500 টাকা মূল্য সৃষ্টি হয়, তাহলে ফার্মের আয় 500 টাকা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু দেখা গিয়েছে MRP হচ্ছে 400, মানে ফার্মের আয় 400 টাকা বৃদ্ধি পেয়েছে, কেন কম বৃদ্ধি পেয়েছে, এই ধাঁধার উত্তরটা আমি গত ক্লাসে কি করেছি দিয়েছি। মাইক্রো ইকোনমিক্স বুঝতে হলে ক্লাসের ধারাবাহিকতা কি করতে হবে, থাকতে হবে। আমি ফ্যাক্টর মার্কেট পড়ব, তো এই ফ্যাক্টর মার্কেট পড়ার আগে কিন্তু আমার যে উৎপাদন, যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, সেকেন্ড ইয়ারেও এটা সিলেবাসে আছে, উৎপাদন সম্পর্কে আমাদের ধারণা কি করতে হবে, থাকতে হবে। তারপর ফার্মের আয় ব্যয় সম্পর্কে আমাদের ধারণা কি হতে হবে, থাকতে হবে। যাক প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে উপকরণের যে মজুরি, তারপর টোটাল ফ্যাক্টর কস্ট অর্থাৎ মোট উপাদান খরচ, অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট, গড় উপাদান খরচ এবং মার্জিনাল ফ্যাক্টর কস্ট, প্রান্তিক উপাদান খরচ, এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের উপকরণের যে মূল্য সৃষ্টি VMP এবং উপকরণের কারণে ফার্মের আয় বৃদ্ধি MRP, এটা আমরা কি করেছি, আলোচনা করেছি। এখন আমরা খরচের দিকটা আলোচনা করব। আমরা উপকরণ হতে যে প্রাপ্তির দিকটা গত দুটো ক্লাসে কি করেছি, আলোচনা করেছি, আজকের ক্লাসে আমরা উপকরণ বাবদ খরচটা বিবেচনা করব, অর্থাৎ মজুরি, অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট, মার্জিনাল ফ্যাক্টর কস্ট, টোটাল ফ্যাক্টর কস্ট, এগুলো নিয়ে আমি আলোচনা করব। এক্ষেত্রে আমি ধরে নিয়েছি যে উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে উপকরণের ক্রেতার সংখ্যা অসংখ্য এবং উপকরণ হচ্ছে সমজাতীয় এবং উপকরণের বিক্রেতার সংখ্যাও কি অসংখ্য, উপকরণের বিক্রেতার সংখ্যাও কি অসংখ্য, অসংখ্য বিক্রেতা রয়েছে। একটু বোঝার চেষ্টা করি, উপকরণের বিক্রেতা অসংখ্য। উপকরণের বিক্রেতা কারা? উপকরণের বিক্রেতা হচ্ছে যেমন উপকরণটা যদি শ্রম ধরি, তাহলে এই শ্রম উপকরণের বিক্রেতা হচ্ছে শ্রমিক। উপকরণটা যদি মূলধন ধরি, ক্যাপিটাল ধরি, তাহলে যারা মূলধনের মালিক তারা হচ্ছে ক্যাপিটাল উপকরণের বিক্রেতা। উপকরণটা যদি ভূমি ধরি, তাহলে যারা ভূমির মালিক মানে ল্যান্ড লর্ড তারা হচ্ছে উপকরণ হিসেবে ভূমির কি বিক্রেতা। তাহলে উপকরণটা যদি আমরা শ্রম ধরি, তাহলে শ্রমিক হচ্ছে কি উপকরণের কি উপকরণের বিক্রেতা, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ যে উপকরণের উপর যারা
নিয়ন্ত্রণ আরোপ করে। উপকরণ যাদের মালিকানাধীন থাকে তারাই হচ্ছে উপকরণের কি বিক্রেতা। আর উপকরণের ক্রেতা কারা? উপকরণের ক্রেতা হচ্ছে ফার্ম, উপকরণের ক্রেতা হচ্ছে ফার্ম। মনে রাখবে এই ফার্মটা হচ্ছে দ্রব্য বাজারে বিক্রেতা, ফার্ম দ্রব্য বাজারে দ্রব্য বিক্রয় করে, অর্থাৎ ফার্ম হচ্ছে দ্রব্য বাজারে বিক্রেতা। আর উপাদান বাজারে ফার্ম হচ্ছে ক্রেতা, কারণ উপকরণ বাজারে ফার্ম উপকরণ কি করে, ক্রয় করে, এই উপকরণ দিয়ে দ্রব্য উৎপাদন করে সে দ্রব্যটা সে দ্রব্য বাজারে বিক্রয় করে। অতএব দ্রব্য বাজারে হচ্ছে ফার্ম বিক্রেতা, আর উপকরণ বাজারে ফার্ম হচ্ছে উপকরণের ক্রেতা। কথাটা যাতে মনে থাকে। আর উপকরণের বিক্রেতা কারা? আমরা দ্রব্য বাজারে যারা কি করি, দ্রব্য কি করি, ক্রয় করি, উপকরণ বাজারে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন উপকরণের মালিক থাকি, সে উপকরণের বিক্রেতা হচ্ছে আমরা। কেউ শ্রমের মালিক বিক্রেতা, কেউ মূলধনের মালিক বিক্রেতা, কেউ ভূমির মালিক বিক্রেতা। যাক, তো এখন আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতা যদি থাকে তাহলে কেউ মূল্যের উপর প্রভাব সৃষ্টি করতে পারে না। অতএব মনে রাখবে উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে, উপকরণ বাজারে যদি কি থাকে, পূর্ণ প্রতিযোগিতা থাকে, তার উপকরণের মূল্য স্থির থাকে। উপকরণের মূল্য কি থাকে? স্থির থাকে। উপকরণ বাজারে যদি কি থাকে, যে উপকরণের বাজারে যদি কি থাকে, যে তোমার উপকরণ বাজারে যদি যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে উপকরণের মূল্য স্থির থাকে। ঠিক আছে, তাহলে এখন আসো যে একটু হেডিং খাতায় লিখে রাখো যে উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা হলে, উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা হলে একটা তালিকা তৈরি করছি। এখানে ডব্লু মানে হচ্ছে কি, মজুরি। তারপর হচ্ছে আমি উপকরণটাকে উপকরণ হিসাবে লেবার বিবেচনা করছি, উপকরণ হিসাবে কি বিবেচনা করছি, লেবার। তারপর দেখো এটা হচ্ছে টিএফসি মানে কি, টোটাল ফ্যাক্টর কস্ট, আর এফসি মানে কি, অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট, আর এমএফসি মানে কি, মার্জিনাল ফ্যাক্টর কস্ট। ক্লিয়ার? জি। টোটাল ফ্যাক্টর কস্ট মানে কি, যে আমি আমার পণ্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ উপকরণ নিয়োগ করলাম সে উপকরণ বাবদ যে খরচ সেটা হচ্ছে উপকরণ বাবদ মোট খরচ। আর অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট হচ্ছে টোটাল ফ্যাক্টর কস্টকে যখন লেবার দ্বারা ভাগ করব অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট বাবদ। আর মার্জিনাল ফ্যাক্টর কস্ট মানে প্রান্তিক উপাদান খরচ, এটা হচ্ছে উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি পেলে, দয়া করে লিখে রাখো, উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি করলে মোট উপাদান খরচ বা টিএফসি টোটাল ফ্যাক্টর কস্ট যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপাদান খরচ মানে মার্জিনাল ফ্যাক্টর কস্ট বলে। আমি আবারও বলছি যে উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি করলে মোট উপাদান খরচ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপাদান খরচ বলে, মানে মার্জিনাল ফ্যাক্টর কস্ট বলে। আসো শুরু করছি, মনে করি মজুরি হচ্ছে 100 টাকা। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু আমি ধরে নিয়েছি উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা, অতএব মজুরি কি থাকবে, স্থির থাকবে। কে থাকবে স্থির, মজুরি কি থাকবে, স্থির থাকবে। আমি যদি এক একক শ্রম যদি নিয়োগ করতে চাই ওই 100 টাকা মজুরি আমাকে কি করতে হবে, দিতে হবে। আমি যদি দুই একক যদি শ্রমিক নিয়োগ করতে চাই তাও আমাকে কি করতে হবে, 100 টাকা মজুরি দিতে হবে। তিন একক শ্রমিক নিয়োগ করলো আমাকে 100 টাকা মজুরি কি করতে হবে, দিতে হবে। যেহেতু উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা, অর্থাৎ আমি যদি একটু বেশি যদি উপকরণ বা শ্রম নিয়োগ দিই বা কম নিয়োগ দিই একই মজুরিতে নিয়োগ দিতে হবে, সেটা হচ্ছে 100 টাকা। তার টোটাল ফ্যাক্টর কস্ট কত, 100 × 1 কত, 100 টাকা, 100 × 2 কত, 200 টাকা, 100 × 3 কত, 300 টাকা, 300 টাকা হচ্ছে টোটাল ফ্যাক্টর কস্ট। অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট কত, 100 কে 1 দ্বারা ভাগ করলে 100, 200 কে 2 দ্বারা ভাগ করলে 100, 300 কে 3 দ্বারা ভাগ করলে 100। ঠিক আছে, কারণ অ্যাভারেজ ফ্যাক্টর কস্টটা কীভাবে বের করে, অ্যাভারেজ ফ্যাক্টর কস্টটা বের করার সিস্টেম হচ্ছে আমাকে টোটাল ফ্যাক্টর কস্টকে উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে, আমার উপকরণ হচ্ছে লেবার, লেবারের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই কলামকে এই কলাম দ্বারা ভাগ করে আমি কী করেছি, আমি অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট কী করেছি,
বের করেছে। প্রিয় শিক্ষার্থীরা, মার্জিনাল ফ্যাক্টর কস্টটা কি? মার্জিনাল ফ্যাক্টর কস্ট, মার্জিনাল ফ্যাক্টর কস্টের সংজ্ঞা কি দিয়েছি? উপকরণ এক একক বৃদ্ধি করলে মোট উপকরণ খরচ যে পরিমাণ বৃদ্ধি পায়। একটু দেখো, এখানে উপকরণ এক একক, আর মোট উপকরণ বা উপাদান খরচ হচ্ছে 100 টাকা। তা আমার উপকরণ যখন জিরো ছিল, টোটাল ফ্যাক্টর কস্ট কত? জিরো ছিল। যখন আমি কোনো উপকরণ নিয়োগ দেব না, তাহলে উপকরণ নিয়োগ না দিলে উপকরণ বাবদ খরচ কত হবে? শূন্য হবে। এখন আমি একজন উপকরণ নিয়োগ দিলাম, খরচ কত হয়েছে আমার? 100 টাকা হয়েছে। শূন্য হতে এক, উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি পেয়েছে। শূন্য হতে 100, মোট খরচ 100 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মার্জিনাল ফ্যাক্টর কস্ট কত? 100। দেখো যে এই কলামের আগে আরেকটা কলাম আছে, এই যে এই কলামটা যেটা আমার এখানে কি নাই, ঠিক আছে? অর্থাৎ এইটার আগে আমি এটা বিবেচনা করে তবে এইটার সাথে এইটা তুলনা করি, মার্জিনাল ফ্যাক্টর কস্ট কী করেছে বের করেছে। এরপরে দেখো, এক থেকে দুই, উপকরণ এক আগে ছিল, এখন হচ্ছে 2 একক। তো উপকরণ নিয়োগ এক একক বৃদ্ধি পেয়েছে, মোট ফ্যাক্টর কস্ট 100 থেকে 200 কত বেড়েছে? 100 বেড়েছে। সো মার্জিনাল ফ্যাক্টর কস্ট 100, মার্জিনাল ফ্যাক্টর কস্ট কত? 100। এরপরে দেখো যে 2 হতে 3, উপকরণ নিয়োগ এক একক বৃদ্ধি পেয়েছে, টোটাল ফ্যাক্টর কস্ট 200 হতে 300, 100 বেড়েছে, মার্জিনাল ফ্যাক্টর কস্ট 100। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা যদি বিদ্যমান থাকে, উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে, তাহলে আমরা দেখলাম যে W ইকুয়াল টু কত? এই যে 100 100 100 100 100 100 100 100 100 100, তোমরা এই তিনটা কলাম লক্ষ্য করো, যে এই কলামটা লক্ষ্য করো, এই কলামটা, এই কলামটা, 100 100 100 100 100 100 100 100। তাহলে আমি কি লিখতে পারি? আমি বলতে পারি উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকলে W ইকুয়াল টু FC ইকুয়াল টু কত হয়? MFC। অর্থাৎ উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে, তাহলে W ইকুয়াল টু AFC ইকুয়াল টু কত হচ্ছে? MFC হচ্ছে। আমি যদি একটা চিত্র যদি আঁকতে চাই, আমি যদি একটা চিত্র যদি আঁকতে চাই, তাহলে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ ধরলাম, আর লম্ব অক্ষে আমি কী ধরলাম? W ধরলাম, AFC ধরলাম এবং MFC ধরলাম, ঠিক আছে? এই ক্ষেত্রে রেখাটা কী হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে? জি, একটু লক্ষ্য করো, যে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে তোমার এখানে কত, যে একটু দেখো, আমি এক একক শ্রম নিয়োগ দিয়েছি, মজুরি 100 টাকা, AFC 100 টাকা, MFC 100 টাকা, দেখেছো? হ্যাঁ। তারপর দেখো আমি 2 একক শ্রমিক নিয়োগ দিয়েছি, মজুরি 100 টাকা, AFC 100 টাকা, MFC 100 টাকা, 2 এককে সেম। আমি 3 একক শ্রমিক নিয়োগ দিয়েছি, ওই একই, কত? 100 100 100। তাহলে প্রত্যেকটা বিন্দু কি হচ্ছে? একই বরাবর। অর্থাৎ যোগ করলে কি হচ্ছে? এই W ইকুয়াল টু FC ইকুয়াল টু MFC, এই রেখাটা ভূমি অক্ষের কি হয়েছে? সমান্তরাল হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যখনই তোমাদেরকে বলা হবে উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, তখন তোমরা সাথে সাথে বুঝে নেবে ওয়েজ ইকুয়াল টু FC ইকুয়াল টু MFC, এবং এই তিনটার রেখা কয়টা হবে? একটা হবে, এবং সেটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। সাধারণত তিনটা চলকের মান যদি তিনটা ভিন্ন ভিন্ন হয়, রেখা কয়টা হবে? তিনটা হবে। কিন্তু এখানে তিনটা চলকের একই মান, যার ফলে W ইকুয়াল টু FC ইকুয়াল টু MFC, যেহেতু একই মান, রেখা একটা হবে, এবং এই মানগুলো স্থির হওয়ার কারণে, উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকার কারণে, রেখাটা কি হয়েছে? ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। তাহলে আমি আবারও বলছি, ব্রেনে এটা সেট করতে হবে, উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকলে W ইকুয়াল টু FC ইকুয়াল টু MFC হয়, রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়, এটা ব্রেনে সেট করতে হবে। এখন আসো উপকরণ বাজারে অপূর্ণ প্রতিযোগিতা, উপকরণ বাজারে কি বলেছি? অপূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা। মনে করো উপকরণের ক্রেতা একজন, উপকরণের ক্রেতা কি হচ্ছে? একজন,
অর্থাৎ একজনই কি করে উপকরণ ক্রয় করে, তাহলে সেটাকে বলা হয় মনোপসনি মার্কেট। কি মার্কেট বলা হয়? মনোপসনি মার্কেট, ঠিক আছে। তাহলে মনোপসনি মার্কেট এটা হচ্ছে উপকরণ বাজারে অপূর্ণ প্রতিযোগিতা কি করে নির্দেশ করে, ঠিক আছে। আমি আবারও বলছি, মনে করি উপকরণ বাজারে অপূর্ণ প্রতিযোগিতা, সে অপূর্ণ প্রতিযোগিতা ক্রেতা কম হওয়ার কারণে হতে পারে, বিক্রেতা কম হওয়ার কারণ কি হতে পারে। মনে করি উপকরণ বাজারে একজন মাত্র ক্রেতা, উপকরণ বাজারে কি বলেছি একজন মাত্র কি ক্রেতা। তো উপকরণ বাজারে যদি একজন মাত্র যদি কি থাকে ক্রেতা থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? মনোপসনি মার্কেট বলা হয়, সেটাকে বলা হয় মনোপসনি মার্কেট। এবং এটা হচ্ছে আমরা বলতে পারি উপকরণ বাজারে অপূর্ণ প্রতিযোগিতা বলতে পারি, অথবা উপকরণ বাজারে মনোপসনি মার্কেট, মনোপসনি মার্কেট বলতে পারি। আবারও বলছি, দ্রব্য বাজারে যদি একজন ক্রেতা থাকে সেটাকে বলি আমরা মনোপলি মার্কেট, আর উপকরণ বাজারে যদি একজন ক্রেতা থাকে তাহলে সেটাকে বলি আমরা মনোপসনি মার্কেট। কি মার্কেট বলি? মনোপসনি, MONOPSONY, মনোপসনি মার্কেট, ঠিক আছে, মনোপসনি মার্কেট। উপকরণ বাজারে যদি একজন ক্রেতা, ক্রেতা একজন, বিক্রেতা বলি নাই, ক্রেতা যদি একজন থাকে তাহলে সেটাকে বলা হয় মনোপসনি মার্কেট। এখন এই মনোপসনি মার্কেটে আমরা দেখব WFC এবং MFC-র অবস্থানটা কি। আমি এখানে কলামটা তৈরি করছি, W, দিস ইজ লেভার, তারপর টোটাল ফ্যাক্টর কস্ট, এরপর অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট, এরপর মার্জিনাল কি ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। জি, আমি একটা তালিকা, একটা কাল্পনিক তালিকা তৈরি করছি, তালিকা তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে কি করতে পারো তৈরি করতে হবে। তো বেসিক জিনিসটা কিন্তু কি করতে হবে ঠিক রাখতে হবে, আন্তাজে আবার তালিকা তৈরি করলে হবে না। এখন মনে করো যে মনোপসনি মার্কেট যদি হয়, তাহলে একটা মনে হয় উপকরণ বাজারে ক্রেতা কি একজন, হ্যাঁ, অর্থাৎ সে মনে করো একজন শ্রমিক তার দরকার, সে 100 টাকা মজুরি দিচ্ছে, ক্লিয়ার। একজন শ্রমিক দরকার, সে মজুরি কত দিচ্ছে 100 টাকা। যদি দুইজন শ্রমিক যদি কি হয় দরকার হয়, দুইজন শ্রমিক যদি কি হয় দরকার হয়, তাহলে সে মজুরি কত টাকা দিতে প্রস্তুত 300 টাকা। তিনজন শ্রমিক যদি দরকার হয় তাহলে সে মজুরি কত টাকা দিতে প্রস্তুত 300 টাকা, ঠিক আছে। এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে, তোমরা মনে করতে পারো যে উপকরণ বাজারে একজন ক্রেতা, তা একজন ক্রেতা যদি থাকে তাহলে উপকরণের ক্রেতা তো কম মজুরি দিতে চায়, ঠিক না। তাহলে যখন সে ওই শ্রমিকের প্রয়োজন বেশি পড়বে, সে মজুরি বাড়াচ্ছে কেন, একটু ব্যাখ্যাটা আমি দিচ্ছি তোমাদেরকে। মনে করো যে একটা এলাকাতে প্রচুর পরিমাণে ইক্ষু কি হয়, যে মানে আখ, আখ তো আমরা জানি ইক্ষু বা আখ, আখ আখ আখের চাষ হয় একটা এলাকায়, প্রচুর পরিমাণে ইক্ষু বা আখের চাষ হয়। এই আখটা ক্রয় করে ওই এলাকার একটা সুগার মিলে, সুগার মিলের কাজ কি, সুগার মিলের কাজ হচ্ছে চিনি উৎপাদন করা, আর চিনি কোথার থেকে আসে, আখের রস হতে আসে, অর্থাৎ চিনি উৎপাদনের কাঁচামাল হচ্ছে আখের রস। এই জন্য যে ওই ওই সুগার মিলটা, ওই সুগার মিলটা সে কী করে যে চিনি উৎপাদনের জন্য সে কাঁচামাল হিসাবে, উপাদান হিসাবে সে আখ কী করে ক্রয় করে। এবং যেহেতু ওই এলাকায় একটা সুগার মিল আছে, অর্থাৎ আখের ক্রেতা কয়জন, উপকরণ আখের ক্রেতা হচ্ছে একজন। আখকে কেন উপকরণ বললাম, কারণ আখটা চিনি উৎপাদনে ব্যবহৃত হয়, অথবা চিনি উৎপাদনের ক্ষেত্রে আখটা হচ্ছে কি উপকরণ। তাহলে ওই সুগার মিল একটা আছে এবং সে সে উপকরণের হিসাবে আখ ক্রয় করে একমাত্র ক্রেতা হিসাবে, এই জন্য এটা হচ্ছে মনোপসনি মার্কেট। আবার মনে করো বিভিন্ন চাষিরা কি করে আখ চাষ করে, কেউ আধা একর জমিতে আখ চাষ করে, কারো 1 একর জমি আছে, কারো 2 একর জমি আছে, আখ চাষ করে অসংখ্য কি চাষিরা আখ চাষ করে, কিন্তু ক্রেতা কয়জন, একজন, ঠিক আছে। অতএব সে যখন কি করবে যে ওই সে যখন, যেহেতু সে একজন ক্রেতা, যখন তার যে প্রয়োজন কম, মানে আখের প্রয়োজন কম, তখন সে কিন্তু ওই আখের জন্য মূল্যটা কম দেবে, ঠিক আছে, মূল্যটা কম দেবে। এরপরে যখন তার আরও বেশি আখের প্রয়োজন পড়বে, তখন সে মূল্যটা বাড়াবে, আরও বেশি আখের প্রয়োজন পড়বে, সে মূল্যটা কী করবে, আরও কী করবে, বাড়াবে। আশা করি কি করেছো বুঝতে পেরেছো,
ঠিক আছে, কারণ যখন তার আখের প্রয়োজন কম পড়বে সে একক ক্রেতা এই জন্য সে কম মূল্য দেবে, যখন সে আরো বেশি তার আখের প্রয়োজন পড়বে ওই সুগার মিলের তখন তাকে মূল্য কি করতে হবে একটু কি করতে বাড়াতে হবে। এখন একটা কথা আমি বলে রাখছি, মনে করো যে আখের বাজারটা যদি পূর্ণ প্রতিযোগিতা হতো তাহলে মনে করো আখের মূল্যটা একেবারে প্রাইমারি লেভেলে 100 টাকা ধরো কি হয়েছে নির্ধারিত হয়েছে, কিন্তু আখের বাজার যদি মরপসরি হয় উপকরণ বাজারে অর্থাৎ একটা সুগার মিল যদি থাকে তাহলে দেখবা একটা প্রাইমারি মূল্যটা কোথা থেকে শুরু হয়েছে 30 টাকা হতে কি হয়েছে শুরু হয়েছে। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে হওয়ার কারণে এই মূল্যটা 100 থেকে কি আছে স্থির আছে, ঠিক আছে, একটু আখের চাহিদা বাড়লেও মানে উপকর হিসাবে ওই মূল্য 100 কি থাকছে কনস্ট্যান্ট থাকছে। কিন্তু যদি একজন মাত্র ক্রেতা থাকে, যদি একজন মাত্র যদি কি থাকে ক্রেতা থাকে যদি মনপসনি মার্কেট, হয়তো মূল্য 30 টাকা হতে কি হয়েছে শুরু হয়েছে, এরপর ওই সুগার মিল যদি আরও যদি আখের রস চায় তাহলে দেখা যায় এখন সে 50 টাকা সে কি করতে চাইবে মূল্য দিতে চাইবে, এরপর 70 টাকা মূল্য দিতে চাইবে, এরপর 80 টাকা মূল্য দিতে চাইবে, অর্থাৎ এই মূল্যটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মূল্যের চেয়ে কম হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মূল্যের চেয়ে কি হবে কম হবে, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অসংখ্য ক্রেতা থাকার কারণে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকবে, ফলে উপকরণের বিক্রেতারা একটা ভালো মূল্য পাবে, 100 টাকা নির্ধারিত হলে হবে এটা স্থির থাকবে, ক্লিয়ার। আর যদি উপকরণ বাজারে যদি একজন ক্রেতা থাকে তাহলে সে কিন্তু ওই বেশি মূল্যটা মানে পূর্ণ প্রতিযোগিতাতে যেভাবে একটু বেশি মূল্য নির্ধারিত হয়েছে সেভাবে হবে না, সে কম মূল্যটা নির্ধারণ করবে আর এখান থেকে সে একটু 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 করে কি করবে বাড়বে। তাহলে একটা কথা মনে রাখবে যে দ্রব্য বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা হয় তাহলে প্রতিযোগিতার কারণে বিক্রেতাদের ভিতরে প্রতিযোগিতার কারণে দ্রব্যের মূল্যটা মূল্যটা কি হয় কম হয়, আর উপকরণ বাজারে যদি ক্রেতা যদি অসংখ্য যদি হয় তাহলে ওই যে উপকরণের ক্রেতাদের ভিতরে প্রতিযোগিতার কারণে মূল্যটা কি হয় বেশি হয়, আর একজন দুজন যদি ক্রেতা থাকে তাহলে মূল্যটা কম হয় আর সেখান থেকে আস্তে আস্তে কি হয় বাড়ে। আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে আমার উপকরণ বাজারের মূল্যটা হচ্ছে 100, এই তালিকার সাথে এই তালিকার কোনো সম্পর্ক নাই। আবার বলো স্যার আপনি বলেছেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে কি মনপসনিতে মূল্য মজুরিটা কম হয়, আপনি তো সমান সমান দেখালেন, আসলে এই তালিকার সাথে এই তালিকার কি সম্পর্ক নাই? আমি 100, 200, 300 দিয়েছি যাতে তালিকাটা সুন্দরভাবে যাতে উপস্থাপন করা যায়। যেহেতু উপকরণ বাজারে মনপসনি সেহেতু একজন শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য আমি 100 উপকরণের ক্রেতা 100 টাকা মজুরি দিচ্ছে, কিন্তু তার যখন শ্রমিক যখন বেশি পড়বে 2 ইউনিটের জন্য সে 200 টাকা, 3 ইউনিটের জন্য সে 300 টাকা মজুরি দেবে। অর্থাৎ উপকরণ বাজারে মনপসনি থাকলে মূল্যটা নির্ধারিত হবে একেবারে সর্বনিম্ন স্তরে, আর সেখান থেকে আরও বেশি যদি উপকরণের প্রয়োজন পড়ে সেখান থেকে মূল্যটা আস্তে আস্তে কী হবে বাড়বে। এখানে আমার সর্বনিম্ন স্তরটা মনে করি 100, এরপর উপকরণের প্রয়োজন যদি বেশি পড়ে এখান থেকে মজুরিটা আস্তে আস্তে কী হবে বাড়বে। হ্যাঁ, এই বাজারটা যদি পূর্ণ প্রতিযোগিতা হতো তাহলে এই মজুরি হতো 100 নির্ধারিত হতো না, কোথায় নির্ধারিত হতো 500 কি হতো নির্ধারিত হতো, পূর্ণ প্রতিযোগিতা হলে উপকরণের ক্রেতা একজন থাকতো না অসংখ্য থাকতো, তাদের ভিতরে প্রতিযোগিতা থাকার কারণে উপকরণের দামটা বাড়তো এবং এটা 500 কি হতো নির্ধারিত হতো। যাক এখন আসো টোটাল ফ্যাক্টর কস্ট কত, 100 কত, 100 এখানে কত 400, 200 আর 2 400, 300 আর 3 কত 900, অ্যাভারেজ ফ্যাক্টর কস্টটা কত সেটা আমরা ভালো করেই জানি, টোটাল ফ্যাক্টর কস্ট কেলে এবারে পরিমাণ দ্বারা ভাগ করা, 100 এক দ্বারা ভাগ করলে 100, 400 দুই দ্বারা ভাগ করলে কত 200, 900 তিন দ্বারা ভাগ করলে কত 300, মার্জিনাল ফ্যাক্টর কস্ট প্রথমটা তো 100 আমরা জানি, আমাদের যে উদাহরণ 0 হলে 0 হতে 1 হলে 100, তাই উপকরণ এক একক বাড়াতে টোটাল ফ্যাক্টর কস্ট 100 বেড়েছে, মার্জিনাল ফ্যাক্টর কস্ট 100, এরপর উপকরণ নিয়োগ 1 থেকে 2 এক একক বৃদ্ধি পেয়েছে, টোটাল ফ্যাক্টর কস্ট 100 হতে 400, 300 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মার্জিনাল ফ্যাক্টর কস্ট হচ্ছে 300, 2 থেকে 3 লেবার কত বৃদ্ধি পেয়েছে এক একক বৃদ্ধি পেয়েছে, টোটাল ফ্যাক্টর কস্ট 400 থেকে 900 কত বৃদ্ধি পেয়েছে 500, সো মার্জিনাল ফ্যাক্টর কস্ট কত হয়ে গেল 500 হয়ে গেল, ঠিক আছে, এই মার্জিনাল ফ্যাক্টর কস্ট। এখন তোমরা একটু ভালো করে একটু লক্ষ্য করে দেখো যে উপকরণ বাজারে যদি অপূর্ণ প্রতিযোগিতা অর্থাৎ মনপসনি যদি হয় তাহলে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একটা তারপর কোনটা দুইটা এই তিনটা কলাম দেখো, ঠিক আছে, সেটা কি সেটা হচ্ছে 100, 100, 200, 200, 300, 300, এর মানে কি দেখলাম যে ডব্লিউ ইকুয়াল টু এফসি, হ্যাঁ, অর্থাৎ ওএইচ আর এফসি পরস্পর কি সমান, কিন্তু তাদের চেয়ে এমএফসিটা বড়, কে বড়,
এমএফসিটা বড়, মার্জিনাল ফ্যাক্টর কস্টটা কি বড়। হ্যাঁ, প্রথম স্টার্টিংয়ে ওয়ান ওয়ানে কত হচ্ছে 101, 100, 100, 100 সেম, কিন্তু দুই আর তিন এরপর যদি বাড়ে যে ওয়েজ আর এভারেজ ফ্যাক্টর কস্ট কি সেম, কিন্তু মার্জিনাল ফ্যাক্টর কস্ট দেখো 200, 300 তাও 300, 500, মার্জিনাল ফ্যাক্টর কস্টটা কি হয় বড় হয়, প্রথমে সমান হয় এরপরে কি হয় বড় হয়। তাহলে একটা বিষয় আমরা বুঝে নিলাম যে মজুরি যে এক কথা, এভারেজ ফ্যাক্টর কস্ট একই কথা। আমি যদি বলি এভারেজ ফ্যাক্টর কস্ট হচ্ছে 70 টাকা, সাথে সাথে বুঝবে ওয়েজ কত 70 টাকা, কারণ দেখো এখানেও W=AFC, এখানেও W=AFC, অর্থাৎ যে এভারেজ ফ্যাক্টর কস্ট অ্যান্ড ওয়েজ কি একই কথা। যেমন আমরা এর আগে বলেছিলাম দ্রব্য বাজারে এভারেজ রেভিনিউ আর প্রাইস একই কথা, মানে এআর যে কথা পি কি একই কথা, ফ্যাক্টর মার্কেটে এফসি যে কথা W কি একই কথা। আর ফ্যাক্টর মার্কেটে যদি উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা হয় তাহলে এমএফসিটা W আর এফসির সমান হবে, অপূর্ণ প্রতিযোগিতা বা মনোপসিনী হলে এমএফসিটা কি হবে বড় হবে। এখন যদি এটার যদি আমি চিত্র যদি আঁকার চেষ্টা করি তাহলে আমি এদিকে লেবার ধরেছি আর এদিকে ধরেছি W ধরেছি, এফসি ধরেছি, মার্জিনাল ফ্যাক্টর কস্ট ধরেছি। লক্ষ্য করো তো লেবার যখন ওয়ান ইউনিট ওয়েজ এভারেজ ফ্যাক্টর কস্ট মার্জিনাল ফ্যাক্টর কস্ট পরস্পর সমান, ঠিক আছে। হ্যাঁ, ওয়ান ইউনিটে এটা কি সমান কত, এটা এটা 100 ধরে নিলাম, এই যে কত 100। তারপর দেখো লেবার যখন দুই ইউনিট ওয়েজ 200 এভারেজ ফ্যাক্টর কস্ট 200, ঠিক আছে, যখন কয় ইউনিট দুই ইউনিট, তারপর তিন ইউনিটে যখন লেবার ওয়েজ 300 এভারেজ ফ্যাক্টর কস্ট 300, তাহলে এটা হচ্ছে আমার কি এভারেজ ফ্যাক্টর কস্ট। মার্জিনাল ফ্যাক্টর কস্ট দেখো লেবার যখন ওয়ান ইউনিট মার্জিনাল ফ্যাক্টর কস্ট 100, ওয়ান ইউনিট মার্জিনাল ফ্যাক্টর কস্ট 100, এখান থেকে স্টার্ট হবে, ক্লিয়ার। তাও দুই ইউনিট হলে মার্জিনাল ফ্যাক্টর কস্ট কত 300, মার্জিনাল ফ্যাক্টর কস্ট 300, তাহলে লেবার যখন দুই ইউনিট, লেবার যখন দুই ইউনিট মার্জিনাল ফ্যাক্টর কস্ট 300, 200 হলে কত, এই যে 300, দুই ইউনিট হলে 300, এই যে মার্জিনাল ফ্যাক্টর কস্ট। এরপরে দেখো লেবার যখন তিন ইউনিট মার্জিনাল ফ্যাক্টর কস্ট কত 500, মনে করো এটা হচ্ছে কত, এটা ধরো, এটা ধরো 500, মনে করো এটা 500। হ্যাঁ, তাহলে দেখো এর এখানে যোগ করো, এটা হচ্ছে মার্জিনাল ফ্যাক্টর কস্ট, মার্জিনাল ফ্যাক্টর কস্ট। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম এভারেজ ফ্যাক্টর কস্ট মার্জিনাল ফ্যাক্টর কস্ট উভয় ডান দিকে ঊর্ধ্বগামী হয় যদি উপকরণ বাজারে অপূর্ণ প্রতিযোগিতা বা মনোপসরি থাকে। দয়া করে খাতা লিখে রাখো, তালিকা দিবা, চিত্র আঁকবা। যে উপকরণ বাজারে যদি অপূর্ণ প্রতিযোগিতা হয় অথবা মনোপসরি মার্কেট মানে একজন মাত্র যদি ক্রেতা থাকে তাহলে এফসি রেখা এবং এমএফসি রেখা উভয় ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবং এমএফসি রেখার অবস্থান এফসি রেখার উপরে হয়। আবারও বলছি এমএফসি রেখার অবস্থান এফসি রেখার উপরে হয়, অর্থাৎ মার্জিনাল ফ্যাক্টর কস্টের অবস্থানটা এভারেজ ফ্যাক্টর কস্টের উপরে হয় এবং চিত্রটা এরা এক সূচক ভূমি অক্ষে এক সূচক বিন্দুতে লম্ব অক্ষের এই এফসি এমএফসি কি হয় একই বিন্দু হয়, এরপরে এমএফসি রেখার অবস্থানটা কি হয় উপরে হয়। তোমরা সাধারণত দেখবা যে বইতে অনেক সময় কোনো কোনো বইতে এইভাবে চিত্র আছে এফসি আর কার এমএফসি তারপর কি W নাকি, হ্যাঁ, এই যে এই হচ্ছে কত এফসি, এটা হচ্ছে কত এমএফসি, অনেক বইতে এইভাবে চিত্র আছে। আমরা চিত্রটাকে সঠিক ধরে নিই, আমরা ধরে নিই যে এটাকে মোটামুটি একটু এই দূরত্বটা খুবই সামান্য ধরে ইগনোর করি, এই যে এখানে যে এই যে আমি এক ইউনিটটা যদি আরও এখানে যদি আনতাম তাহলে তাহলে বিন্দুটা কোথায় আসতো, এখান থেকে স্টার্ট হতো, ঠিক আছে। হ্যাঁ, যে বুঝতে পেরেছ, মানে আমরা এই যে দূরত্ব যেটা আছে এই দূরত্বটাকে ইগনোর করে আমরা এখান থেকে কি করি স্টার্ট করি, এটা এফসি এটা এমএফসি লিখি। তো তোমরা চিত্র এইভাবে আঁকতে পারো, আবার এইভাবেও আঁকতে পারো, এটা ইচ্ছে করে আঁকতে পারো, এটাও ইচ্ছে করে আঁকতে পারো। তো এটা হচ্ছে 100% কি কারেক্ট, কোনটা, এটা হচ্ছে 100% কারেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে W=S=MFC হয় এবং এই রেখা
হচ্ছে তিনটা মিলে একটা রেখা ভূমিকার সমান্তরাল হয় ব্রেইনে সেট করে রাখবে। আর যদি উপকরণ বাজারে অপূর্ণ প্রতিযোগিতা হয়, বিশেষ করে উপকরণ বাজারে যদি একজন মাত্র যদি ক্রেতা থাকে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ সি স্মলার দেন কি হবে, এম এফ সি হবে। এবং অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু এফ সি এই দুটা মিলে কি হবে, একটা রেখা হবে। আর এম এফ সি রেখার অবস্থানটা এই ডব্লিউ ইকুয়াল টু এফ সি রেখার উপরে হবে, এক সূচক বিন্দুতে ভূমিতে এরা লম্বককে পরস্পর কি হবে, সমান হবে। আশা করি তোমরা কি করেছো বুঝতে পেরেছো, ঠিক আছে জি। তাহলে আমি আজকে কিন্তু তোমাদের কি সম্পর্কে ধারণা দিলাম, আজকে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি ডব্লিউ ওএইচ এফ সি আর এম এফ সি নিয়ে। আগামী ক্লাসে আমি চ্যাপ্টার চার নাম্বার ক্লাস, কয় নাম্বার এটা, তিন নাম্বার ক্লাস, আমি চার নাম্বার ক্লাসে আলোচনা করব উপকরণ বাজারে কিভাবে ভারসাম্য নিয়োগ নির্ধারিত হয়, উপকরণ বাজারে কিভাবে ভারসাম্য নিয়োগ নির্ধারিত হয়। তারপর সেখান থেকে আমি এক্সপ্লয়টেশন ইত্যাদি ইত্যাদি মানে অনেক কিছু আমি কি করব আলোচনা করব আগামী ক্লাসে। মানে সামান্য আলোচনার ভিতরে অসংখ্য কথা থাকবে, সামান্য আলোচনার ক্ষেত্রে অসংখ্য কথা থাকবে, এখানেই মাইক্রো ইকোনমিক্সের কেরামতি, কথা বুঝছো। আমরা সাজেশনের জন্য পাগল হয়ে যাই, আমরা গাইডের উপর নির্ভরশীল। আমরা যদি মাইক্রো ইকোনমিক্স যদি একটু বুঝে পড়ি, তাহলে তুমি আমার এক দুই তিন নাম্বার ক্লাস দেখো, এখনো পর্যন্ত কোনো প্রস্তাব তোমার একটা সলিউশন পাওয়া নেই, হয়তো কিছু পেয়েছো ভিএমপি কোটে এমআরপি, ভিএমপি গেটা দেন এমআরপি, এই সলিউশনটা পেয়েছো, ঠিক আছে। কোনো বহুদিন কোনো সলিউশনটা পাও নাই, কিন্তু কালকের আলোচনায় চার নাম্বার ক্লাসের আলোচনায় আমরা যা পড়ব সেটার ভিতরে দেখা যাবে যে অসংখ্য প্রশ্নের কি আনসার। আর এই অসংখ্য প্রশ্নগুলোকে যদি আমি সাজেশনে লিপিবদ্ধ করি দেই, তাহলে বলবা এই স্যার কি সাজেশন দিছে, সারা বইয়ের প্রশ্ন কি করছে উঠাই দিছে, ঠিক আছে। আসলে এই অষ্টমী যেখানে অসংখ্য প্রশ্ন দেখছো, সেখানে আমি দেখছি একটা প্রশ্নের একটা উত্তর, একই উত্তরের ভিতরে অসংখ্য প্রশ্ন আছে, শুধু একটু কি করতে হয়, একটু সামান্য কাট সাট করতে হয়, এখানে কাট দিতে হয়, ওখানে পেস্ট করতে হয়। যারা কম্পিউটারে কাজ জানে, কপি পেস্ট কোনো জায়গায় কপি করে পেস্ট করতে হয়, এটা যারা জানে তারা অনেক সহজে কম্পিউটারের কাজ কি করতে পারে, করে ফেলতে পারে। ঠিক একইভাবে যারা মাইক্রো ইকোনমিক্স ভালো করে বুঝতে পারে, তাদের কাছে সব কিছু কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিচে কিন্তু ডেসক্রিপশন যেটা আছে সেখানে কিন্তু তোমাদের মাইক্রো ইকোনমিক্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গেলে মাইক্রো ইকোনমিক্সের সমস্ত ক্লাসগুলো তোমরা কি করবে পেয়ে যাবে। তারপর সেকেন্ড ইয়ারের গণিতের কি থাকবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সেকেন্ড ইয়ারের গণিতের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। আর একটা লিঙ্ক দেওয়া থাকবে সাধারণ লিঙ্ক প্লেলিস্টের, বুঝছো, যেখানে প্লেলিস্টের গেলে তুমি ওখানে গণিতের ক্লাসের লিঙ্ক, পরিসংখ্যানের ক্লাসের লিঙ্ক, মাইক্রো ক্লাসের লিঙ্ক, ম্যাক্রো ক্লাসের লিঙ্ক, আরও আদার্স যদি অন্য কোনো ইউনিভার্সিটির কেউ যদি দেখো, যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া বিভিন্ন ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ।